রূপম টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। 1971 যুদ্ধ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে হয়, সেই যুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীরা প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের মধ্যে অবস্থিত মীর জাফর সেই রাজাকার বাহিনী পাকিস্তানের সেনাদের সহযোগিতা করেছিল, যার ফলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রচুর মানুষ মারা যায়। বাংলাদেশের সেই মুক্তিযোদ্ধারা প্রাণপণ চেষ্টা করেও পাকিস্তানের সঙ্গে পেরে উঠতে পারছিল না, কারণ তাদেরই লোকজন মীর জাফর রাজাকার বাহিনী পাকিস্তানের সেনাদের সাহায্য করছিল এবং তারাই বাংলাদেশি মুক্তিবাহিনীদের হত্যা করে যাচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে পেরে উঠতে পারছিল না, বাংলাদেশ পায় হেরেই গিয়েছিল। বাংলাদেশের প্রচুর মুক্তিবাহিনী মরণের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছিল এবং মরেও গিয়েছিল প্রচুর মুক্তিবাহিনী। ঠিক সেই সময় বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দেয় ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দিয়ে পাকিস্তানকে দূরে হাঁটতে বাধ্য করে, ফলে তৈরি হয় বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। কিন্তু সেই সব রাজাকার বাহিনী, সেই সব পাকিস্তানের সাহায্যকারী শয়তানরা কিন্তু বাংলাদেশে এখনো অবস্থিত, যার ফলে কিন্তু মুজিবরের হত্যাও হয়েছে। সেই সব রাজাকার বাহিনী, পাকিস্তানের সাহায্যকারী শয়তান বাহিনী কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ভরে গিয়েছে, যার জন্যই কিন্তু হিন্দুরা আজ বাংলাদেশ ছাড়া। যেসব হিন্দুরা মুক্তিবাহিনীর হয়ে যুদ্ধ করেছিল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু সেই সব রাজাকার বাহিনী, পাকিস্তানের সাহায্যকারী বাহিনীরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারাই কিন্তু সেই হিন্দুদের মেরে নিপীড়ন করে, বাড়িঘর জ্বালিয়ে, হিন্দু মহিলাদের সম্মান হানি করে তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে এবং কেউ কেউ ধর্ম পরিবর্তন করে বাংলাদেশে রয়ে গিয়েছে। তো শেখ হাসিনার সরকার এই মুহূর্তে একটি পদক্ষেপ নিয়েছেন, সেই সব রাজাকার বাহিনী, শয়তান বাহিনী, পাকিস্তানের সাহায্যকারী বাহিনীদের চিহ্নিত করছে, চিহ্নিত করে নিয়ে তাদের পাকিস্তানে পাঠাবে নাকি জেলে পুরবে সেটা পরের কথা, কিন্তু চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। শেখ হাসিনা বুঝতে পেরেছেন এই সব রাজাকার বাহিনী এবং শয়তান বাহিনী, মির্জাফর বাহিনীরাই বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি নষ্ট করছে, এরাই হিন্দুদের মেরে তাড়িয়ে দিচ্ছে এবং বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই এইসব পাকিস্তানের সাহায্যকারী ও রাজাকার বাহিনীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করছে। এর ফলে কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব খারাপ হচ্ছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সংঘাত লেগে যেতে পারে যে কোনো মুহূর্তে। এমত অবস্থায় পাকিস্তান ও বাংলাদেশের যুদ্ধ হলে ভারত কি বাংলাদেশকে সাহায্য করবে? কারণ বাংলাদেশের সেসব মির্জাফর বাহিনী, পাকিস্তানের সাহায্যকারী বাহিনীরা কিন্তু ভারতের সঙ্গে নানা দুর্ব্যবহার করে যাচ্ছে। তাই বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সংঘাত তৈরি হলে ভারতের কি বাংলাদেশকে সাহায্য করা উচিত? আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।